ঢাকা দক্ষিণ সেটের আওতায় বুড়িগঙ্গা নদীর দখলে ফের তৎপর দখলদাররা। এই অবস্থায় খাল উদ্ধারে আবারও মাঠে নেমেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। চলছে দ্বিতীয় পর্যায়ের পুনঃখননের কাজ। নগরপিতা জানান, আদি বুড়িগঙ্গা চ্যানেলের সীমানা নির্ধারণ ও উচ্ছেদ অভিযান চলমান থাকবে। শাহাদাত নিশাদের রিপোর্ট। কোনোভাবেই দমন করা যাচ্ছে না বুড়িগঙ্গা নদী ও এর শাখা উপশাখার জমি দখলদারদের। একদিকে উচ্ছেদ, আরেকদিকে নতুন নতুন জায়গা দখল হচ্ছে। 2022 সালের জুনে আদি বুড়িগঙ্গার কালুনগর প্রান্ত থেকে ইসলামবাগ পর্যন্ত পুনঃখনন কাজ শুরু হয়। বুধবার সকালে আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধারের চলমান কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলানুর তাপস। এ সময় সাংবাদিকদের জানান, হাতের ঝিলের চেয়েও বেশি নান্দনিক করে গড়ে তোলা হবে আদি বুড়িগঙ্গা চ্যানেলকে। হাতের ঝিলটা কিন্তু বদ্ধ জলাশয়, এটা কিন্তু উন্মুক্ত নদীর অববাহিকা, তো এখানে একটু ভিন্নতা রয়েছে। তবে নান্দনিকতার দিকে যেহেতু নদীর অববাহিকা, এটা আরও সুন্দর এবং আরও নান্দনিক হওয়ার চিন্তাভাবনা আমরা করেছি, পরিকল্পনা নিয়েছি। চ্যানেল পুনরুদ্ধারে বরাদ্দ 25 কোটি টাকা শেষ পর্যায়ে থাকলেও কার্যক্রম থামায়নি সিটি কর্পোরেশন। ইতিমধ্যে আমরা আমাদের বাজেটে আরও সংস্থান রেখেছি নিজস্ব অর্থায়নে প্রায় 35 কোটি টাকার। ইতিমধ্যে সীমানা নির্ধারণের কাজ চলমান রয়েছে এবং দ্বিতীয় পর্যায়ের খনন, বিশেষ করে আমাদের এই বেড়িবাঁধের পাশ দিয়ে যেই ঢালের অংশে বিভিন্নভাবে দখল হয়ে গিয়েছিল, সেই অংশটা আমরা পূর্ণরূপেই এই মেয়াদে বা এই মৌসুমে আমরা উন্মুক্ত করতে চাই। পাশাপাশি বেড়িবাঁধের রাস্তা 8 লেনে করার পরিকল্পনার কথাও জানান দক্ষিণের মেয়র। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।